অ্যাপটি আমাদের এখন দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। তো আমরা এখন অ্যাপটি ওপেন করা যাক। আগের ভিডিওতেই আমরা অ্যাপটি কী করে ইনস্টল করতে হয় এবং কীভাবে অপারেট করতে হয় এবং অ্যাপসের মাধ্যমে আমরা কী কী সুবিধা পেতে পারি সেই সমস্ত নিয়ে করা হয়েছিল। এবার দেখা যাক, এই যে অ্যাড আসছে আমরা কেটে দেব। মেইন প্রবেশ করেছি আমরা, এরপরে দেখছি ওপরে বিভিন্ন রকম চিহ্ন আছে, টুইটার, ফেসবুক, ইউটিউব এবং আরও কিছু। দেখা যাক, এই যে এখানে মেনু আছে, মেনুর মধ্যে আমরা সমস্ত রকম অপশানগুলো পেয়ে যাব। এখানে স্টাডি সেন্টারে ক্লিক করলে আমরা এনএসইউ-এর সমস্ত রকম স্টাডি সেন্টারগুলো সম্পর্কে জানতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে, একটু জুম করে নেওয়ার চেষ্টা করব, লিস্ট অফ স্টাডি সেন্টার্সে আছে বিডিপি, পিজি, যে যেখানে যে কোর্সে ভর্তি হবে সে সেটার সার্চ করবে। এখানে একটা ওপেন করা যাক। এই যে এখানে সমস্ত স্টাডি সেন্টারের নাম লিস্টের মাধ্যমে সব দেওয়া আছে। আবার ব্যাক করে মেন পেজে যাই। এখানে লিস্ট অফ স্টাডি সেন্টারে বিএড স্পেশাল, সমস্ত রকম স্টাডি সেন্টার অর্থাৎ এনএসওইউ-এর আন্ডারে যা যা কোর্স হয় এবং তার যা যা স্টাডি সেন্টার আছে সমস্তগুলোই এখানে দেওয়া আছে। তোমরা সরাসরি খুব সহজেই জানতে পারবে। মেন পেজে ক্লিক করছি। এবার আছে পরবর্তী কোর্সেস, অর্থাৎ কী কী কোর্স হয় এনএসওইউ থেকে সেইগুলো আমরা সহজেই জানতে পারবো এক ক্লিকের মাধ্যমে। এই যে এখানে সমস্ত রকম আছে দেখতে পাচ্ছ, স্কুল অফ হিউম্যানিটি, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ তোমরা ভর্তির পরে তোমাদের যে প্রসপেক্টাস দেওয়া হবে তোমাদের সাবজেক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিতে তোমরা ক্লিক করলে এটা জানতে পারবে। অর্থাৎ তোমার সাবজেক্টটা স্কুল অফ হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ভোকেশনাল স্টাডিজ কোনটা সেটাতে ক্লিক করলে তোমরা তোমাদের সমস্তটা জানতে পারবে। আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাই, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এখানে দেখতে পাচ্ছি সমস্তগুলো দেওয়া আছে, বিডিপি, পিজি, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা প্রোগ্রাম, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম, বিএড, ওডিএল প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম, সমস্ত কিছুই দেওয়া আছে। তো এখানে যার যেটা লাগবে সে সেটা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, পরেরটায় যাওয়া যাক, রেজাল্ট। দেখো এখানে রেজাল্টের অপশানে এলেই সমস্ত যে রেজাল্ট সব জানা যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিডিপি, বিপিপি, বিসিএ, এমসিএ, পিজি, পিজিডি সমস্ত কিছুই রেজাল্ট এখানে দেওয়া আছে। অর্থাৎ যা যা রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সমস্ত লাস্ট রেজাল্টগুলো এখানে সবই তোমরা সহজেই পেতে পারো। আচ্ছা, আমরা পরের অপশানে যাই। পরের অপশানে হচ্ছে এক্সামিনেশান। দেখো এখানে এক্সামিনেশনের আন্ডারে অনেকগুলো পয়েন্ট আছে। এখানে দেখা যাচ্ছে রেগুলেশনস, এক্সামিনেশন নোটিস, অর্থাৎ রেগুলেশনের মধ্যে তোমরা সমস্ত রকম নিয়ম কানুন জানতে পারবে। আর এক্সামিনেশন নোটিসে তোমরা এক্সাম সম্পর্কিত সমস্ত রকম নোটিস যা যা এনএসওইউ-এর ওয়েবসাইটে আপলোড করা হবে সেগুলো সহজেই জানতে পারবে। তারপরে আছে এক্সাম সেন্টার, এখানে এক্সাম সেন্টার সম্পর্কে সব কিছু জানতে পারবে। আমরা এক্সাম সেন্টারটা খুলছি। দেখো এখানে বুঝতে পারছো, এখানে দেখো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার লিস্ট অফ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম, এক্সাম সেন্টার লিস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ পিজি। তো যার পিজিতে হবে সে পিজি করবে, যার বিডিপি হবে সে বিডিপি করবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বিডিপি এক্সাম ফর্ম ফিল আপ। তো আমরা এখানে যাব, এখানের মধ্যে ফর্ম ফিল আপ সহজেই করা যাবে। অর্থাৎ আমরা পরীক্ষার জন্য যেটা ফর্ম ফিল আপ আমাদের করতে হয় এখানে সেটা খুললেই সহজেই অতি করা যাবে। আমরা আবার ব্যাক করে চলে এসেছি মেন জায়গায়। আচ্ছা, এখানে পরবর্তী যে পয়েন্টসগুলো আছে, বিডিপি অ্যাডমিট কার্ড ডাউনলোড, আমাদের প্রত্যেকটি অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করতেই হয়, তো এখানে অতি সহজেই আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডও করতে পারবো। তারপর আছে অডিও ভিডিও লেকচার, অর্থাৎ এনএসওইউ-এর আন্ডারে যে সমস্ত অডিও ভিজুয়াল লেকচারগুলো ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেইগুলো অতি সহজেই আমরা এই জায়গা থেকে পেতে পারি। তারপর আছে এখানে ইওর অ্যান্ড্রয়েড অ্যাপ,
অনলাইন বুকস মানে হচ্ছে পিডিএফ, বইয়ের পিডিএফ। অনেকের কাছেই এনএসওবির একটা মেন ব্যাপার হচ্ছে যে অনেকেই অভিযোগ করে থাকে যে তারা সময় মতো বই পাচ্ছে না, সময় সব বই পাচ্ছে না, বা তারা যখন যাচ্ছে সব বই পাচ্ছে না, এরকম একটা অভিযোগ থেকেই যায়। তাই এখানে অনলাইন বুকসের অর্থাৎ পিডিএফগুলো, সমস্ত বইয়ের পিডিএফগুলো এখানে দেওয়া আছে, যার যেটি প্রয়োজন সে সেটা নিতে পারবে। দেখা যাক, এই যে আমরা এখানে চলে এসেছি, এখানে বিডিপি আছে, পিজি, বিএড সমস্ত দেখতে পাচ্ছি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থেকে শুরু করে আদার কোর্সের সমস্ত কিছুই আছে। তো যার যেটা প্রয়োজন সে সেটা করবে। বিডিপিটা খুলছে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে। দেখো এখানে যার যেটা হবে সেটা করবে। সাবজেক্ট আমি ইংলিশ করলাম, ইংলিশের দেখা যাচ্ছে ইজি ওয়ান থেকে শুরু করে সমস্ত পেপার্সগুলোই এখানে আপলোড করা আছে। অর্থাৎ যে যে বইটা এখনও পর্যন্ত কলেজ থেকে, অর্থাৎ তোমাদের স্টাডি সেন্টার থেকে যে বইটা এখনও তোমরা পাওনি বা সময় মতো পাচ্ছ না, যাচ্ছ অথচ পাচ্ছ না বিভিন্ন রকম সমস্যার কারণে, তা এখানে সেটা সলভ হয়ে গেল। ঠিক আছে, আমরা ব্যাক করছি, আবার একবার ব্যাক করছি, হোমে যাই। আচ্ছা, অ্যাডমিশন, অ্যাডমিশনে দেখি, অ্যাডমিশনে আছে, তোমরা এখানে অ্যাডমিশনে গেলে অ্যাডমিশনের সমস্ত রকম যে নোটিশগুলো দেওয়া হয় সেইগুলো জানতে পারবে। তারপর আছে রিনিউয়াল, রিনিউয়াল নিয়ে সবাইয়েরই প্রশ্নের অন্ত নেই। তাই রিনিউয়ালে গিয়ে কার কখন রিনিউয়াল হচ্ছে, কোন সাবজেক্টের কীভাবে রিনিউয়াল করতে হচ্ছে, এবং রিনিউয়ালের যে সমস্ত প্রসেস সমস্ত কিছু এখানে পরপর করলেই বুঝতে পারা যাবে। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তো অনেকেই আগের প্রশ্নগুলো করে যেতে চায় পরীক্ষার জন্য। দেখো এখানে অপশন আছে বিডি, বিডিপি, পিজি, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম। তো আমি যদি বিডিপি সিলেক্ট করি, এখানে দেখো বিডিপির সমস্ত রকম সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, বা যার যেটা প্রয়োজন সে সেটা করবে। পাশেই আছে সিলেক্ট ইয়ার, অর্থাৎ যে যেই বছরের প্রশ্ন ডাউনলোড করতে চাও এখানে সেটা পেয়ে যেতে পারো। এখানে পাশে দেখতে পাচ্ছ আরও যে অপশনসগুলো আছে, পিজির আছে, পিজিডি আছে, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম আছে, বিএড আছে, বিএড এসিডিই প্রোগ্রাম আছে। তো যার যেটা প্রয়োজন সে সেটা করে নেবে। এখানে আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা আমরা দেখলাম। তারপরে অফিসিয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইট, এখানে ক্লিক করলে সহজেই আমরা অফিসিয়াল যে সমস্ত ইউনিভার্সিটির ওয়েবসাইট আমরা যদি যেতে চাই সহজেই যেতে পারবো। তারপর আছে আওয়ার মেইন ফেসবুক গ্রুপ, এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকে যে গ্রুপটি আছে সেখানে আমরা সহজেই গিয়ে সব ইনফরমেশান পেতে পারবো। অর্থাৎ কোথায় কী হচ্ছে, কখন কোন প্রোগ্রাম হচ্ছে, কার কী কী সমস্যা হচ্ছে, কে কী সমস্যার সমাধান করতে পাচ্ছে না, বা কার সমস্যাটার কীভাবে সমাধান করা হচ্ছে, সেখানে যে সমস্ত ডিসকাশানগুলো হয় সহজেই আমরা জানতে পারবো। এবং নিজেদের কিছু প্রশ্ন থাকলেও আমরা যদি পোস্টগুলো ফলো করি সমস্ত উত্তরগুলো আমরা অতি সহজেই পেয়ে যাব। এছাড়াও তোমরা আমাদেরকে টুইটারে ফলো করতে পারো, ইউটিউবেও ফলো করতে পারো, যেখানে তোমাদের সুবিধে ফলো করতে পারো। এবং এখানে এতগুলো অপশনস আছে, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, তোমাদের প্রবলেমের কথা মাথায় রেখে এই অ্যাপটি নিয়ে আসা। তো আশা করি সমস্তটাই বুঝতে পেরেছো, বুঝতে যদি কারোর সমস্যা থাকে আমাদেরকে ফিডব্যাক দিও, আমরা আরও ডেভেলপমেন্টের চেষ্টা করব। বর্তমানে গুগল ড্রাইভ থেকে এটা করা গেলেও পরবর্তীকালে সমস্ত রকম প্লে স্টোর, অ্যাপ স্টোর যা যা আছে সব থেকেই আমরা ইজিলি এটা ডাউনলোড করতে পারবো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণই কাজে লাগবে।